নায়ক খোঁজার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, বলা রয়েছে সেটি আসবেন আমাদের এই মঞ্চে, তাকে আমরা পেয়েছি আমাদের গ্রিন রুমে অপেক্ষা করছে, এবং এই মুহূর্তে মঞ্চে তাকে আনবো, সেই সুখ্যাত নায়ককে, সেই জনপ্রিয় নায়ককে। খুব জোরে একটা হাততালি হয়ে যাক, আমাদের মধ্যে এসেছেন অভিজিৎ, অভিজিৎ ফরিদ, লাভ ভাইরাস, আতঙ্ক, এবং আরো অনেক ছবি আসছে দেখবেন, এই পরিচিত মুখ বিভিন্ন পোস্টারে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন অঞ্চলে। অভিজিৎ বিপ্লবটা কিছু বলেন? কিছু বলবো না, কথা কম কাজ বেশি। অভিজিৎ আমার ছোট ভাই, ওর তিনখানা ছবি এখন মার্কেটে চলছে, আরেকটা ছবি রিলিজের মুখে, ওকে আশীর্বাদ করুন, মায়ের পায়ের পাড়ায় এসছে, আপনারা প্রত্যেকে মায়ের ভক্ত, মায়ের সাধক, আপনারা একটু আশীর্বাদ করুন, ও যেন অনেক বড় হয়। অভিজিৎ আমার ভালো ভাই একজন, ও গ্রুপের সঙ্গে একটা ড্যান্সও করবে, একটা ট্র্যাক গান গাইবে, অভিজিৎকে বলে দিলাম, কারণ সময় ব্যান্ডে একটা গান গাইবে, একটাই গান গাইবে, কারণ আর্টিস্ট এখনও দুজন আছে, সময় কম। ধন্যবাদ অভিজিৎ। নমস্কার, সবাই কেমন আছেন একবার বলুন একবার। হ্যাঁ, এই তো অডিয়েন্স খুব ভালো এখানকার দেখেই মনে হচ্ছে। আর সবার আগে জানাই বিপ্লব দাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, আর সৌগত দাদার জন্য একটু পুরো বড় হাততালি হয়ে যাক, অনেকক্ষণ ধরে অ্যাঙ্কারিং করে আপনাদের আনন্দ দিচ্ছে, আর এই ব্যান্ড দাদাদের জন্য সবার জন্য একটু বড় হাততালি হয়ে যাক, আর আমার ডান্স ট্রুপের জন্য। তো এখানে এসছি কালীঘাটে, আশা করছি আপনাদের প্রোগ্রাম ভালো লাগবে, বা আমার গানও ভালো লাগবে, আর আমাদের সবাই যেরকম গাইলো, অবিনাশ দা গাইলো কিছুক্ষণ আগে, ঝুমাদি গাইলো, তো গান ভালো লেগেছে। এরপরে অনেক কিছু আছে, আমার তিনটে ছবি রিলিজ হয়েছিল যা সৌগত দাদা বললো, একটা হচ্ছে লাভ ভাইরাস, সূর্য দা বস, এবং হেঁটেছি স্বপ্নের হাত ধরে। এছাড়াও আরও তিনটে ছবি আসছে, তার মধ্যে একটা হলো রেস, আতঙ্ক এবং প্রহার, এই তিনটে ছবি আসছে আপকামিং ডিসেম্বরে। আতঙ্ক রিলিজ আছে, আপনারা হলে গিয়ে প্লিজ দেখবেন, আশা করছি দেখলে ভালো লাগবে। একটা ডায়লগ বলা যাবে কি? একটা ডায়লগ শুনবেন? হ্যাঁ, তো আমার সূর্য দা বস থেকে আমি একটাই ডায়লগ বলবো, সময় নেই বলে। তো ডায়লগটা হলো, সৌগত দা আমার সাথে বলবে কি একবার? আচ্ছা, তো ডায়লগটা হলো সূর্য দা বস থেকে, সাকিব, এলাকা শিয়াল কুকুরদের হয়, সিংহের কোনো এলাকা হয় না, আর সিংহ যেই এলাকায় যায় সেই এলাকাটাই তার। আর আমার এই থাবাটা দেখে রাখ, যেখানেই পড়বে 3 কিলো মাংস তুলে নেবে। কেমন লাগলো? এই তো, তো আমার মতো ডায়লগ, তোর মতন একটা ডায়লগ গুলো দিয়ে এখানে এসছি। মারবো এখানে, হ্যাঁ, লাশ পড়বে কালীঘাটের শ্মশানে। চল ওই জাদু তেরি নজর, খুশবু তেরা বদন, জাদু তেরি নজর, খুশবু তেরা বদন, তুম হাত খুশি
অভিজিৎ মনিকে পুষ্পস্তবক এবং আমাদের এই কালীঘাটের মায়ের আমাদের এখান থেকে পাপ্পু ঠাকুর কালীঘাটের মায়ের যে জিনিস আমরা শিল্পীদের ফলে পৌঁছাই দুশ্মন কি দেখো